সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে বাংলায় তোমাদের নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। আজকে আমরা রেইনকোট গল্পটি নিয়ে আলোচনা করব। এটি একটি মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প, লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। তো তোমাদের আগে যেটা বলেছি যে আমরা লেখক পরিচিতি থেকে শুরু করব, তো সেখানে আমাদের কিছু পয়েন্ট মনে রেখে লেখক পরিচিতিতে পড়তে হবে। তোমরা যখন লেখক পরিচিতি পড়বে, সেখানে হচ্ছে যে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে বা যে বিষয়গুলো ভাগ করে পড়ে নেবে সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করবো। এভাবে পড়ে নিলে হয় কি যে তোমাদের তথ্যগুলো সহজে মনে থাকবে। যেমন ধরো আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে যখন আমরা পড়বো, সেখানে প্রথমে তার নাম, নাম হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস, কিন্তু সেখানে দুটি ভাগ আছে, একটি হচ্ছে তার সাহিত্যিক নাম এবং আরেকটি হচ্ছে তার কৃতি প্রদত্ত নাম। তো সাহিত্যিক নাম আমরা সবাই জানি যে আখতারুজ্জামান ইলিয়াস, কিন্তু তার প্রকৃত নাম বা কৃতি প্রদত্ত নাম হচ্ছে আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। এরপরে ধরো তার জন্ম পরিচয় আছে, যে কত তারিখে কত সালে তার জন্ম হয়েছে, কোন স্থানে বা জেলায় তার জন্ম হয়েছে। এরপরে হচ্ছে তার পিতা মাতার নাম। এরপরে আসে হচ্ছে তার শিক্ষা জীবন, যে তিনি কোথায় পড়াশোনা করেছেন, তার পেশা কি ছিল, এগুলো উল্লেখ থাকবে। এরপর কর্মজীবন ও পেশা, অর্থাৎ তিনি কোন কোন ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, কোন কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন বা কোন কোন জায়গায় তার অবদান রয়েছে সেই বিষয়গুলো এবং তার পেশার উল্লেখটা করবে। এরপরে দেখো তার সাহিত্যকর্ম, অর্থাৎ তিনি কি কি লিখেছেন, যে ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, যে সাহিত্যের গুলো তিনি লিখেছেন বা যে লেখাগুলো তিনি লিখেছেন তার উল্লেখ থাকবে, সেগুলোর নাম থাকবে। তো এরপরে আছে পুরস্কার ও সম্মাননা। পুরস্কার ও সম্মাননার মধ্যে হচ্ছে যে তিনি যে যে পুরস্কারগুলো পেয়েছেন সেগুলোর নাম, অবশ্যই সেগুলোর নাম সবগুলো মনে রাখতে না পারলেও কয়েকটি তোমাদের উল্লেখ করতে হবে, এবং যে সম্মাননাগুলো তাদের তাকে দেওয়া হয়েছে সেগুলোর উল্লেখ থাকবে। এর ফলে হবে কি যে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউতে অনেক সময় আসে যে তিনি কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন বা কোন পদবীতে ভূষিত হয়েছিলেন। তো এটা গেল হচ্ছে যে আমাদের রেইনকোট গল্পে আখতারুজ্জামান ইলিয়াসের লেখক পরিচিতির বিষয়গুলো। এবার আসি আমরা রেইনকোট গল্পের বিষয়বস্তু এবং এটির নামকরণের সার্থকতা। প্রথমে আমরা বলেছি রেইনকোট হচ্ছে যে মুক্তি যুদ্ধ বিষয়ক একটি ছোট গল্প। এটিকে বিষয়বস্তুর দিকটা আমরা আগে আলোচনা করি। এটি হচ্ছে যে আসলে একটি প্রতীকী গল্প, অর্থাৎ রেইনকোটের মাধ্যমে, এই প্রতীকটির মাধ্যমে বোঝানো হয়েছে মুক্তিযুদ্ধের সময় তৎকালীন ঢাকার অবস্থা এবং পুরো বাংলাদেশের অবস্থা কী ছিল। হ্যাঁ, এখানে একটি রেইনকোটকে কেন্দ্র করে বা একটি রেইনকোট গায়ে চাপানোকে কেন্দ্র করে তখনকার সময়ের অবস্থা, পাকিস্তানিদের বাঙালিদের উপর অত্যাচারের অবস্থা, তখনকার ঢাকার অবস্থা কী ছিল, তখনকার জীবন চিত্রটা কেমন ছিল, কীভাবে বাঙালিদেরকে হেনস্থা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তারই বর্ণনা হচ্ছে যে রেইনকোট গল্পে উল্লেখ করা হয়েছে। তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে মূল বিষয়টাই হচ্ছে যে কি মুক্তিযুদ্ধ এবং তৎকালীন, অর্থাৎ 71 সালে তৎকালীন ঢাকার অবস্থাটা কী ছিল, এই বিষয়টাই মূলত রেইনকোট গল্পে তুলে ধরা হয়েছে। এরপরে আসি আমরা নামকরণের সার্থকতা। যেহেতু একটা রেইনকোটকে পরার মধ্য দিয়ে এবং এটি গায়ে চাপানোর পর গল্পের নায়ক বা মূল চরিত্র নুরুল হুদার কেমন অনুভূত হয়েছিল এবং তাকে রেইনকোট পরা অবস্থায় দেখে বিভিন্ন জনের যে ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছিল সেই বিষয়গুলোই এই গল্পে উল্লেখ করা হয়েছে। এবং এটি গায়ে চাপানোর পর তার মনে হয়েছিল, যেহেতু এই রেইনকোটটি ছিল নুরুল হুদা মানে গল্পের প্রধান চরিত্রের শ্যালকের রেইনকোট, তো সেটি পরার পর তার নিজেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনুভূত হওয়া বা তার নিজেকে তার শ্যালকের জায়গায় দেখা বা সে অবস্থানে থাকার পরে কেমন লাগতে পারে এই বিষয়টা অনুধাবন করতে পারার যে বিষয়টা সেটাই হচ্ছে যে রেইনকোটে উল্লেখ করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে একটি রেইনকোটকে কেন্দ্র করেই গল্পটির মূল বিষয়বস্তুগুলো আবর্তিত হয়েছে, তাই রেইনকোট নামটি এই গল্পের জন্য সার্থক। যেহেতু তোমাদের পুরো গল্পটি আমাদের অনলাইন ক্লাসে সীমিত পরিসরে আলোচনা করা সম্ভব হচ্ছে না, তাই তোমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি। সেখানে দেখো এখানে একটা প্রশ্ন আছে যে দেশে একটা কলেজ ও শহীদ মিনার অক্ষত নেই, কলেজেও শহীদ মিনার অক্ষত নেই কেন? তো এই জিনিসটা আমরা আগে ব্যাখ্যা করি। এখানে বলা হয়েছে যে দেশের একটা কলেজেও শহীদ মিনার অক্ষত নেই। এখানে আমরা বলেছি যেহেতু এটি মুক্তিযুদ্ধ বিষয়ক একটি ছোট গল্প, সেখানে দেখানো হয়েছে যে
পাকিস্তানিরা কিভাবে আমাদের দেশের ক্ষয়ক্ষতি করেছে, আমাদের দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, অবর্ণনীয় নির্যাতন করেছে, তারই চিত্র। সেই চিত্রেরই একটা হচ্ছে যে আমাদের দেশের চেতনামূলক যে সমস্ত স্থাপনাগুলো ছিল সেগুলো ধ্বংস করে ফেলা, চেতনামূলক যে সমস্ত বিশ্বাসগুলো ছিল সেগুলোকে একেবারে মুছে ফেলা। তো তার মধ্যে থেকে তাদের একটা প্রজেক্ট বা তাদের একটা কাজ হচ্ছে যে তারা যখনই যেখানে গিয়েছে সেখানে গিয়ে স্থাপনাগুলোকে ভেঙে ফেলেছে। তো শহীদ মিনারের বিষয়টা এখানে এসেছে যে যখন তারা উদ্দেশ্য হচ্ছে যে তাদের আমাদের চেতনাকে ধ্বংস করে ফেলা, আমরা যেন আমাদের মধ্যে আর না থাকি, আমাদের জাতিসত্তাটা আমরা নিজেদের মধ্যে ধারণ করতে না পারি, তারই একটি প্রচেষ্টা হিসেবেই তারা কলেজের শহীদ মিনারগুলোকে ভেঙে ফেলেছে। এই সুবিধাটা মানে তাদেরকে দিয়েছে বা কুবুদ্ধিটা তাদেরকে দিয়েছে হচ্ছে যে আমাদেরকে দেশেরই কেউ। যেমন এখানে ঢাকা কলেজের প্রিন্সিপাল কথা বলা হয়েছে যে তারা তিনি শহীদ মিনারগুলোকে পাকিস্তানের শরীরের কাঁটা বলে উল্লেখ করেছেন, এবং এটি উল্লেখ করে তিনি বলেছেন, পাকিস্তানের বড় কর্তাদের কাছে উল্লেখ করেছেন যে আপনারা যখনই যেখানে যাবেন প্রথমেই এক কাজ করবেন, সেটা হচ্ছে যে শহীদ মিনারগুলো ঘুরিয়ে দেবেন। তো পাকিস্তানিরাও সেই মানে কথাটি রেখেছে, এবং তারা যখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছে, যে আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানে ছোটো ছোটো শহীদ মিনার থাকে, তো সেখানে আমাদের ঐতিহ্য গর্ব আর এবং আমাদের চেতনার ধারক যে শহীদ মিনার সেগুলো প্রথমে তারা কামান দিয়ে ধ্বংস করে দিয়েছে। এরপর প্রশ্নটি দেখো, এটি এই গল্পের অনেক মজার একটি উক্তি এবং খুব গুরুত্বপূর্ণ একটি অনুধাবনমূলক প্রশ্ন। এখানে দেখো, রাশিয়া ছিল জেনারেল উইন্টার এবং আমাদের আছে জেনারেল মনসুন। আবার দেখো, রাশিয়া ছিল জেনারেল উইন্টার এবং আমাদের আছে জেনারেল মনসুন। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে দুটি ঋতুর নাম উল্লেখ আছে, উইন্টার এবং মনসুন। জেনারেল সাধারণত কি ব্যক্তি বিশেষ হয়, যার ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় জেনারেল কর্নেল এভাবে, কিন্তু মনসুন বা উইন্টার দুটি ঋতু কী করে জেনারেল হবে? তো এখানে দেখো, আবহাওয়া কিন্তু যে কোনো যুদ্ধক্ষেত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, সেখানে পরিবেশগত বিষয় আছে ওগুলো, এবং আবহাওয়া যুদ্ধের পরিস্থিতির উপর অনেক বড় প্রভাব ফেলে থাকে। তো সেদিক থেকে ব্যাপারটা বলা হয়েছে যে যখন রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, রাশিয়া এবং হিটলার বাহিনীর মধ্যে, হিটলার বাহিনী যখন রাশিয়া আক্রমণ করেছিল তখন রাশিয়া ছিল শীত ঋতু, মানে উইন্টার ছিল। তো সেখানে এই শীত ঋতু থাকার কারণে হিটলার বাহিনীকে একটু বিরূপ পরিস্থিতির মধ্যে পরিচিত হয়েছিল, প্রচণ্ড শীতের সঙ্গে তারা কিন্তু খুব একটা পরিচিত ছিল না। আর এই সুযোগটা নিয়েছিল রাশিয়া, যার ফলে তারা এই আবহাওয়াগত সুবিধাটাকে নিয়ে বা এটাকে পুঁজি করে তারা হচ্ছে যে হিটলার বাহিনীকে হটিয়ে দিয়েছিল। অর্থাৎ তারা যুদ্ধক্ষেত্রে যতটা না যুদ্ধ করেছে, উইন্টার বা শীত ঋতু হচ্ছে তার থেকে অনেক বেশি মানে একেবারে অগ্রগামী হয়েছিল এবং সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। তেমনি আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ চলছিল, তখন হচ্ছে যে পাকিস্তানি বাহিনী যখন আমাদের দেশে আক্রমণ করলো, আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে তারা কিন্তু খুব একটা খাপ খাইয়ে নিতে পারেনি, বিশেষ করে বর্ষা ঋতুর সঙ্গে, মানে মনসুন বর্ষা ঋতুর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। এখানে আমাদের দেশের লোকজন বা আমাদের দেশের ছেলেরা কিন্তু বর্ষা ঋতুর সঙ্গে খুব পরিচিত ছিল, যখন খাল বিল কানায় কানায় পরিপূর্ণ ছিল, জলাশয়গুলো পরিপূর্ণ ছিল, তারা খুব সহজেই বর্ষার সময় সেগুলো পার করতে পেরেছে, সেগুলোকে ব্যবহার করতে পেরেছে বা সাঁতরে পার হয়েছে। কিন্তু পাকিস্তানিরা এই বর্ষা ঋতুর পরিস্থিতির সঙ্গে পরিচিত ছিল না, যার কারণে তারা এই বর্ষার সময় পথঘাটে চলাফেরা, জলাশয়গুলো পার হওয়া, এগুলোতে খুব অসুবিধায় পড়ে গিয়েছিল। আর এই কারণেই হচ্ছে যে মুক্তিযোদ্ধারা অনেক বেশি এগিয়ে গিয়েছিল এবং অনেক ক্ষেত্রে এই আবহাওয়ায় তাদেরকে সহযোদ্ধা হিসেবে সাপোর্ট দিয়েছে। তাই বলা হয়েছে কি, যার রাশিয়ার যেমন ছিল জেনারেল উইন্টার, আমাদের আছে জেনারেল মনসুন। তো আমাদের আজকের আলোচনা একটুটুকুই, পরবর্তী ক্লাসে আমরা আরও অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।